আসসালামু আলাইকুম। আজকে তোমাকে তোমাদেরকে একটা গল্প শোনাব। আজকে আমি ঘুরতে গিয়েছিলাম, এই বলটা আমাকে মামি কিনে দিয়েছিল। তারপর গাড়ি এখান থেকে বাসায় চলে এসেছিলাম। এটা একটা গল্প হুম, তাই? এটার জন্য তুমি আমাকে বলতেছিলে, মাম্মা আমি একটা গল্প শোনাতে চাই, মাম্মা আমি একটা গল্প শোনাতে চাই। এটা তোমার গল্প? আচ্ছা, এটা কি কালার বলো তো? কি কালার? গ্রিন কালার। ইয়েস, গ্রিন কালার। তারপর কি তুমি হ্যাপি হয়েছিলে মাম্মা যখন এটা কিনে দিয়েছিল? হ্যাঁ, দেখবে এটা ভিতরে টিয়া ও আচ্ছা, এটার ভিতরে লাইট আছে। দেখবে কিভাবে ঘোরাতো। দেখতে চাই তো। ও ওয়াও, কি কিউট। তারপর ওয়াজিহা, তুমি কেমন আছো? সবাই তোমাকে অনেক মিস করে, তুমি জানো? তুমি মিস করো না? হ্যাঁ, তুমি তো আমার সাথেই থাকো, তারপর আমি তোমাকে অনেক অনেক মিস করি। আর আল্লাহ আমার সাথেও থাকে। হ্যাঁ, আল্লাহ তোমার সাথেও থাকে। ওয়াজ ইট এ গুড গার্ল, তাই না? তুমি 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 গুড মাম্মা আর আমি গুড গুড প্রিন্সেস, আওয়ার প্রিন্সেস। তুমি গুড মাম্মা, আমি প্রিন্সেস আর পাপা। পাপা? পাপা কি? আহা, পাপাটা ভুলে গেছে। পাপা কি গুড বয় নাকি গুড কিং, কোনটা? গুড বয়। গুড বয়, হ্যাঁ তাই? হ্যাঁ। তারপর ওয়াজিহা, তারপর আমি কিছু বলতে চাই না। আর কিছু বলতে চাও না? ওকে তাহলে সবাইকে বলে দাও, সবাই যেন ভালো থাকে। সবাই যেন ভালো থাকে, সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো, আর আপনারাও বেশি করে হাসবেন। ও আচ্ছা, তাই? হাসলে বুঝি ভালো থাকে মন। ওয়াজিয়ার মতো করে সবাই অনেক অনেক হাসবেন, মন খারাপ করে থাকবেন না, তাই না? তাহলে মানুষ পচা বলবে। মানুষ পচা বলবে না, তাহলে কি হবে? মন খারাপ হবে, তার জন্য বেশি বেশি হাসতে হবে, তাই না? ওকে, তাহলে বেশি বেশি হাসলে কারো 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 কারো। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। সবাইকে আল্লাহ হাফিজ বলো। আল্লাহ।